2018 সালে আমাকে মাহফিল থেকে নিয়ে যাওয়া হয়েছিল আপনারা অনেকে জানেন জেলখানায় সে অনেক লম্বা ইতিহাস যারা আমাকে নিয়ে গেল গ্রেফতার করে জিজ্ঞেস করলাম ভাই আমার অপরাধ কি তারা বলে হুজুর কোনো অপরাধ নাই উপরের নির্দেশ কিসের নির্দেশ উপরের নির্দেশ নিয়ে গেল কারাগারে অনেক লম্বা ইতিহাস এটা আমার বলার কিচ্ছা বলার সময় হাতে নাই কারাগারের মধ্যে অনেক লোকের সাথে পরিচয় যাওয়ার পরে লোকেরা আমাকে আমাকে দেখা মাত্র সবাই চিনে বয়ান শুনেছে হুজুর শেষ পর্যন্ত আপনাকে ধরে নিয়ে আসছে আল্লাহর গজব পুরোকেদের উপর শুরু হয়ে গেল বদদোয়া হাজার হাজার লোক জেলখানার ভিতরে প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে বদদোয়া দেওয়া শুরু করলো যা আল্লাহর গজব পুরোকেদের উপরে আল্লাহর লানত পুরোকেদের উপরে এরা আপনার মতো লোককে ধরে নিয়ে আসছে কেন নিয়ে আসলো এদের বদদোয়া শুরু হয়ে গেল তো অনেকের সাথে পরিচয় হয়েছে এক ভদ্রলোক খুব ইয়াং একটা ছেলে দেখতে খুব সুন্দর খুব স্মার্ট একটা ছেলে জিজ্ঞেস করলাম ভাই আমাদের সাথে ছিল একসাথে পাশাপাশি আপনি কি অপরাধে আসছেন বলে হুজুর নারী নির্যাতনের মামলায় আসছি আপনার পেশা তো হুজুর আমি ডেন্টিস্ট দাঁতের ডাক্তার আমি আমার একটা এই ক্লিনিক আছে সেখানে আমি বসি আমি বললাম আপনি এত একটা সুন্দর পেশাদার মানুষ আপনি ডাক্তার মানুষ কারাগারে আসে নাকি এটা আমার জানা ছিল না বলে হুজুর আর বলবেন না বিবাহ করেছে এক খানে দাজ্জাল এই দাজ্জাল গোর নির্যাতনে সহ্য করতে না পেরে ইচ্ছা মতো পিটাইছি সর্বশেষ বউ আমার নামে নারী নির্যাতন মামলা দিয়েছে এই বউকে আমি রাখব না বউ তার নামে মামলা দিয়ে তাকে জেলখানায় ঢুকাইয়া এরপরে তাকে দেখতে আসছে দেখতে এসে বলল তুমি যদি আমাকে নিয়ে ঠান্ডা মাথায় সংসার করো তাহলে আমি মামলা ডিসমিস করে দেব আমি বললাম তো ভালো প্রস্তাব দিয়েছে আপনি রাজি হয়ে যান হুজুর বলেন কি প্রয়োজনে 10 বছর জেল খাটবো এর সাথে আমি সংসার করবো না প্রয়োজন আমি 10 বছর কারাবরণ করবো কিন্তু এর সাথে আমি সংসার করবো না এমন অসংখ্য স্বামী আছে স্ত্রী দ্বারা নির্যাতিত চিল্লাই বলতে হবে আছে না নাই আবার অনেক স্ত্রী আছে স্বামী দ্বারা নির্যাতিত অনেক জালেম স্বামী আছে বউকে রেখে বান্ধবীর সাথে সম্পর্ক খুব দারুণ আছে না নাই বউ ভালো লাগে না বউ ভালো লাগে না কিন্তু বান্ধবীকে খুব দারুণ লাগে অফিসে বউ যখন ফোন দিয়েছে এক ধমক দিয়ে রেখে রাখো আমি খুব ব্যস্ত বান্ধবী ফোন দিয়েছে কি খবর বলো আমি পুরো ফ্রি আছি এখন বাস্তবতা আছে না এমন জালেম স্বামীও আছে প্রথমত আমি পুরুষদেরকে বলবো মেয়েদের সাথে নারীদের সাথে স্ত্রীদের সাথে সদয় হন স্ত্রীদেরকে মহাব্বত করা ইমানদারের আলামত বান্ধবীদেরকে মহাব্বত করা এটা লম্পটের আলামত চিল্লাই বলেন ঠিক কিনা বউকে মহাব্বত করেন স্যাক্রিফাইস করেন তাকে সালাম দিবেন ঘরের মধ্যে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবেন যতক্ষণ ঘরের মধ্যে থাকবেন রহমতের ফেরেশতারা ঘরটাকে পাহারাদারি করবে ঘর থেকে বের হয়ে আসবেন সালাম দিয়ে বের হয়ে আসবেন কিন্তু আজকে আমাদের দেশে সালাম কালাম উঠে গেছে টাটা বাই বাই শুরু হয়েছে চিল্লে এখন ঠিক কিনা ছোট ছোট বাচ্চারা বলে টাটা বাই বাই আরে বাবা টাটা বাই বাই কি সালাম শেখান বাচ্চাদেরকে ফোন ধরে বাচ্চা বলে হ্যালো হ্যালো না শিখা আসসালামু আলাইকুম শেখান আল্লাহু আকবার বলে কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ যুবক ভাইদেরকে বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চারটা গুণ দেখে মেয়েদের বিবাহ করা হয় চার নম্বর গুণ ধার্মিকতাকে প্রাধান্য দাও তাহলে তুমি সুখী হবে চার নম্বর গুণ যদি প্রাধান্য না দাও তোমার সংসারের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে বাস্তবতা আছে না নাই যে সমস্ত যুবকরা এখনো বিবাহ শাদী হয় নাই হাত দেখতে চায় কারা এখনো বিবাহ করে নাই স্পেশাল দোয়া হবে আজকে ভালো বউ যেন কপালের জন্য খানে দাজ্জাল যেন না আসে ভালো করে উচা করেন দুহাত তোলেন খুব সরম পাচ্ছে কিন্তু মাহফিল দিকে গিয়েই বান্ধবীরা ফোনটা দেবে চিল্লায় বলেন ঠিক কিনা বলে ওখানে সরম নাই হাত নামান শয়তান যে কাজটা করেছে শুনেন শয়তান খারাপ কাজকে মানুষের জন্য সাজায় দেয় যেমন বিবাহ করতে যাবে উনি পাত্রী দেখতে যাবে উনি বলে হুজুর আমার পাত্রী দেখতে সরম হয় কেন পাঠিয়েছে কাকে দুলাবাইকে পাঠাই দিছে বন্ধু বান্ধবকে পাঠিয়ে দিয়েছে আচ্ছা আপনার দুলাবাই আপনার জন্য হবু বউকে খুব রহমতের নজরে তাকাবে নাকি তা পাঠালেন কেন আপনি তার জন্য জায়েজ আছে দেখা চিলিয়া বলে জায়েজ আছে
আপনার বউ আপনার বন্ধু দেখা জায়েজ আছে অনেক কপাল পুরা স্বামী আছে বাংলাদেশে বিবাহ করতে না দেরি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে প্রিয় বন্ধুগণ এই যে আপনাদের নতুন ভাবী মনে হয় সিলেটে এরকম নাই আছে না নাই আপনাদের নতুন ভাবী সবাই দোয়া করবেন এবার গোটা দেশবাসী প্রথমে করে দর্শন এরপর চোখ দিয়ে শুরু হয় দর্শন কথা বলেন মন্তব্য লেখে কিউট ভাবী নাইস ভাবী বিউটিফুল অনেক কিছু লেখে আচ্ছা একটু ইনসাফের সাথে আল্লাহকে হাজির নাজির জেনে একদম সত্য কথাটা বলবেন আপনি যে পাবলিক প্লেসে আপনার মূল ছবিটা প্রচার করলেন সবাই কি ভালো নজরে দেখেছে আমি ধরলাম যে কিছু মানুষ তাদের চরিত্র ভালো তাদের মন ভালো তারা এটাকে এড়িয়ে গেল আল্লাহর ভয়ে চোখে হেফাজত করেছে কিন্তু এই সমাজে অসৎ চরিত্রের লোক আছে না নাই খারাপ চরিত্রের লোক আছে না নাই যে সমাজের লোকেরা সুযোগ পেলে পাগলি কেউ ছাড়ে না কথা বলেন ওই যে কক্সবাজারের টেকনাফে পাগলির গর্ভে বাচ্চা বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না নাউজুবিল্লাহ বলেন পাগলি কেউ যারা ছাড়ে না এমন একটা সমাজে এমন একটা নষ্ট সমাজের মধ্যে আপনি আপনার স্ত্রীকে আপনি পাবলিক প্লেসে যে প্রচার করলেন আপনি কি বুঝালেন এটা আপনি প্রমাণ করে দিয়েছেন যে এই বউর উপর আমার একার হক নাই গোটা জাতির হক আছে এটাকে পাবলিক প্লেসে প্রচার করা মানেই এটা হচ্ছে পাবলিক প্রপার্টি জনগণের সম্পদ জনগণ দেখুক আর যাদের ব্যক্তিত্ব আছে লজ্জা আছে শরম আছে সম্ভ্রম আছে তারা মনে করে না আমার স্ত্রী আমার একক সম্পদ তার সতীত্ব তার মা তার ইজ্জতকে রক্ষা করার দায়িত্ব আমার চিল্লা বলে ঠিক কিনা প্রয়োজনে স্বামী গুলি খাবে এরপরে স্ত্রীর গায়ে আঘাত আসতে দিবে না তাকেই তো যোগ্য স্বামী বলা হয় যারা বউয়ের ছবি প্রচার করে এরা ব্যক্তিত্বহীন স্বামী নির্লজ্জ স্বামী বেহায়া স্বামী দায়ুস পুরুষ এর জন্য আল্লাহ নবী বলেছেন আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহর হাবিব বলেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম কয় শ্রেণী যদি বলেন তিনটা আঙ্গুল উঁচা করেন এবার উঁচা করেন বাড়িতে গেলে যেন ভুলে না যান উঁচা করেন কয় শ্রেণী হাত নামান এক নাম্বার হচ্ছে সালাসাতুন কদ হারাম আল্লাহু আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন এক নাম্বার হচ্ছে মুদমিনুল খমর যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম দুই নাম্বার হচ্ছে ওয়াল আকু পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য জান্নাত হারাম তিন নাম্বার হচ্ছে ওয়াদাইউসুল লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস ওই দাইউস পুরুষ যে ব্যক্তি তার অধীনস্থ নারীদেরকে বেপর্দায় চালায় অশ্লীলতার মধ্যে ছাড় দিয়ে দেয় আছে না নাই কক্সবাজার সমুদ্র সৈকতে হাজার হাজার পুরুষের সামনে বউ নিয়ে নেমে গেছে আছে না নাই কুলাঙ্গা এটা কি অপয়া ধ্বংস এই পুরুষের জন্য হাজার হাজার মানুষের সামনে বউকে পানিতে নামিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ পড়েন চিল্লা এখন নাউজুবিল্লাহ আমি কি মিথ্যা গল্প বলছি আপনাদের সামনে না বাস্তবতা সমাজে আছে বুরকা পরে গিয়েছে সিলেট থেকে কোথায় কক্সবাজার এরপরে যখন সে সমুদ্র সৈকতে গেছে বুরকা টরকা খুলে এরপরে শর্ট কামিজ টামিজ পরে পানির মধ্যে নেমে গেছে হাজার হাজার পুরুষরা তাকায় আছে তার দিকে তারা বলছে একটু বিনোদন করছে তোমাকে কে শিখিয়েছে এই বিনোদন ইসলামে অশ্লীলতার কোনো সুযোগ নাই বিনোদনের মান নামে জেনা ব্যবচার কোনো সুযোগ ইসলামে দেওয়া হয় নাই সুতরাং যেই পুরুষ পাবলিক প্লেসে বউকে প্রচার করে বেড়ায় এগুলা দাইউস এগুলা কি সবাই বলেন দাইউসের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে সাবধান যুবকেরা কোরআন বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قوا أنفسكم
أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم لا নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর আলাইহা মালাইকাতুন ওই জাহান্নামের প্রহরী দারোয়ান দায়িত্বশীল ফেরেশতাদের মেজাজ বড় খারাপ গিলাজুন শিদাদুন তাদের মেজাজ বড় খারাপ ব্যবহার বড় মারাত্মক হৃদয় বড় কঠোর لا يعصون الله ما امرهم الله যে নির্দেশ তাদের প্রদান করেন সেখানে তারা এক চুলও এদিক সেদিক করেন না ويفعلون ما يؤمرون যা নির্দেশ প্রদান করা হয় হুবহু সেটা বাস্তবায়ন করবে চোখের সামনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও একটু আহ উহ শব্দ তারা বলবে না আপনার জন্য আফসোস পর্যন্ত করবে না সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে নিজেদেরকে বাঁচাতে হবে পরিবারের সদস্যদেরকে সুতরাং স্ত্রী সন্তানদেরকে শুধু খাবার আর ভরণ পোষণ দিলে হবে না তাদের ঈমান ঠিক আছে কিনা আমল ঠিক আছে কিনা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে কিনা তার খোঁজ খবর রাখতে হবে সন্তানদেরকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শুধু পড়ালেই হবে না সন্তান বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঈমানটা ঠিক রাখতে পারলো কিনা নামাজি হতে পেরেছে কিনা মেয়েটা বেপর্দায় ভিন্ন লাইনে চলে গেল কিনা তার দায় দায়িত্ব পিতা মাতার উপরে আছে না নাই সুতরাং ভাইরা আমার আসুন আজকে থেকে আমরা সকলে পণ করি সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের যে জীবন বিধান দিয়েছেন তার বাহিরে আমরা চলবো না আজকে থেকে আমরা ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত নামাজে হয়ে যাব আমরা বলি ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা করবেন যুবক ভাইরা মুখের মধ্যে দাড়িটা আপনারা রেখে দেবেন জোরে করে ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা হয়ে যাবে আমাদের মা বোনদেরকে অনুসলামিক জীবন যাপন আমরা করতে দেব না ইসলামের সমহান পর্দা আদর্শিক এই ডেসকোডটাকে আমরা ফলো করে মা বোনদেরকে পরিচালনা করব আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন জোরে বলেন আমিন মা বোনদের জন্য ছোট্ট করে বলে দিই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন আল মারাতু ইদা সাল্লাত খামসাহা মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে ও সামাদ শাহরহা রমজান মাসে রোজা ঠিকঠাক মতো রাখে ও আতাআত বালাহা স্বামীর আনুগত্য করে ও আহসানাত ফারজাহা সতীত্বের হিফাজত করে তাদখুলু বিআইবাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন জান্নাতের আটটি দরজার যে দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া নারী আল্লাহর জান্নাতে হয়ে যাবে আমার মা বোনদেরকে আরেকটা হাদিস শোনায় দে আল্লাহর হাবিব বলেন লাউ কুমতু আমিরন আহাদান আইয়াসজুদা লি আহাদিন লাউ কুমতু আমিরন আইয়াসজুদা লাউ কুমতু আমিরন আহাদান আইয়াসজুদা লি গায়রিল্লাহি লা আমারাতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা এই পৃথিবীতে আল্লাহ বাদে যদি কোনো মানুষকে মানুষের পায়ে সেজদা দেওয়ার পারমিশন দিতাম নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয় আমার কণ্ঠের সাথে এক বাক্যে জবাব দিয়া বলবে মানুষ কি অন্য মানুষকে সেজদা দেওয়া জায়েজ আছে না জোরে বলেন না কোন আলেমের পায়ে না কোন পীরের পায়ে না কোন মাজারে না
কোন কবরে সিজদা দেওয়া হালাল না হারাম কিন্তু মাজার গুলাতে সিজদা আছে না নাই জোরে বলেন মাজারে পূজা আছে না নাই আল ইয়াযু বিল্লাহ ভালো করে শুনেন মাজার জিয়ারত করা সুন্নাত আল্লাহর ওলিল কবর আপনি জিয়ারত করেন অসুবিধা নাই কিন্তু জিয়ারত করা মানে হচ্ছে সুন্নাত তরিকায় সালাম দেওয়া দর্শন করা দোয়া তাসবিহ তাহলিল করা এত ঝুঁকির মধ্যে খান্ত হয়ে যাবেন কিন্তু তার কাছে গিয়ে কিছু চাইবেন না অনেকে কবরওয়ালার কাছে গিয়ে চায় বাবা আপনার দরবারে হাজিরা দিছি আপনি আমার একটা ছেলে সন্তান দেন আমার ব্যবসায় একটু বরকত দেন আমার মক্কা মদিনার টিকিট দেন ঈমান থাকবে না বেঈমান হয়ে যাবে সিজদা হবে কার সামনে আল্লাহ নবী বলেন মানুষকে যদি আল্লাহ বাদে কাউকে সিজদা করার পারমিশন দিতাম নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয় হুজুর বলেন ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুওয়াদ্দিয়া হাক্কা যাওজিহা একটা নারী ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার রব তার সন্তুষ্টি তার হক আদায় করতে পারে না যতক্ষণ না পর্যন্ত স্বামীর হক সে আদায় করতে না পারে সুতরাং স্বামীর অধিকারের ব্যাপারে আল্লাহ পাক আমার মা বন্ধুকে দায়িত্বশীলতার সাথে ভূমিকা রাখার তৌফিক দান করেন স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করেন এমন কি আমার মা পুরুষ ভাইদেরকে বলবো স্ত্রীর প্রতি সদয় হতে হবে তাকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে দাস দাসীর মতো আচরণ তার সাথে করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচিত বক্তব্যের উপরে সবার আগে আমাকে আমার ভাইদেরকে মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে সকলে জোরে বলেন আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজান এই এটা এমন চিন্তা হচ্ছে মাদ্রাসা যে মশলা